আজকে খাসির মাংস করব, তার জন্য মাংসটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিচ্ছি, রসুন পেস্ট দিয়ে দিলাম, রসুন আর এর মধ্যে শুকনো লঙ্কা আছে, গোটা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এগুলো সব একসঙ্গে এবারে মেখে একটু টক দই দেব। টক দই দিচ্ছি, টক দইটা মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম একটু, এবারে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মাখবো, মেখে আধ ঘন্টা রেখে দেব। নুন দিচ্ছি, খুব সুন্দর করে এটাকে মাখতে হবে, মেখে রেখে দিতে হবে, আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে বসাবো। আমের চাটনি হয়ে গেছে আমার, আজকে একটু আমের চাটনি করেছি, আজকে হোলি, একটু সব রকম দিয়ে মিশিয়ে খাওয়া হবে আজকে। মাখা হয়ে গেছে, মাংসের আলুটা ভাজছি এখন, আলুটা মতো একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ভাজবো এটা মাংসের আগে, আলুটা খুব সুন্দর করে একটু ভাজবো লাল লাল করে। গরম মশলা ফোড়ন দিচ্ছি, দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিলাম, মাংস বসাবো তার জন্য। মাংস মাখার সময় কিছুটা টমেটো, মাংস মাখার সময় কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, মাংস মাখার সময় কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আবার এখনও দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ টমেটো, পাঁচ মিনিট একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা ঢেলে দেবো। ম্যারিনেট করা মাংসটা, খাসির মাংসটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম,
আর ম্যারিনেট করার সময় মাংসের মধ্যে নুন পরিমাণ মতো দিইনি, কম দিয়েছি, কারণ কি পরে দেবো বলে। পরে আবার একটু নুন দিয়ে দেবো, যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাকে। পেঁয়াজটা 5 মিনিট হয়ে গেছে লাল লাল করে ভাজা, কিছুটা বেশ নেতিয়ে মতো গেছে পেঁয়াজটা। আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই যে, সেই মাংসটা এখন আমি ঢেলে দেবো। খুব সুন্দর করে এবারে নাড়তে হবে। একটাই কষা হয়ে এসছে, এখনো বাকি আছে, তেল ছেড়ে দেবে তারপরে জল দেবো। এখনও তেল ছাড়েনি, ভালো করে দেখছেন এখানে জল আছে, মাংসের যে জলটা বেরিয়েছে সেইটা এখনও আছে। এদিকে মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছি, মাংসটা কষানো হয়ে গেছিলো, প্রেসারে দিয়ে দিয়েছি, 3টে সিটি পড়লে অফ করে দেবো।